মধ্য গাজার নুসিরাতের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন অন্তত 80 জন। স্থানীয় সময় রোববার আল মুফতি বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। এতে একটি পরিবারের সবাই নিহত হন। সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 42,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এদের বেশিরভাগই নারী ও শিশু। স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হন অন্তত 20 জন, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গতরাত 2টার দিকে লক্ষ্মীপুরে পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটেন। নিহতরা হলেন হৃদয়, ইউসুফ ও সুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর রামগতিগামী রুটের মেঘনা ক্লাসিক নামের একটি বাস গ্যাস নিতে রাতে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে যায়। গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিস জানায়, বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যার পানি অনেকটা নামলেও মানুষের দুর্ভোগ কমছে না। শেরপুরের কয়েকটি উপজেলার অবস্থা অত্যন্ত নাজুক। সেখানে এখনও হাজার হাজার মানুষ পানিবন্দী, রয়েছে খাদ্য ও খাবার পানির সংকট। শেরপুরের নালিতাবাড়ির 4টি ইউনিয়ন, নকলার 4টি ও ঝিনাইগাতির 2টি ইউনিয়ন বন্যায় বেশ বিপর্যস্ত হয়। এরই মধ্যে পানি অনেকটাই নেমে গেছে, কিন্তু কমেনি মানুষের ভোগান্তি। জ্বলছে না উনুন, অনেকেই রয়েছেন খোলা আকাশের নিচে। মানুষের বাইরে বাইরে যায়, আমি গিয়ে খাই সারা বছরই। হন এইভাবে আসছিলাম, গড্ডার তলে থাকতাম, সম্পূর্ণ হন পানি বাসায় নিয়ে গেছে। আমাদের ঘর বাড়ি বন্যায় বাসায় নিয়ে গেছে গা। আমাদের থাকাটা খুব মুশকিল হয়ে গেছে গা। আমরা অন্যের বাড়িতে বসবাস করছি। এলাকার মানুষ এখন ভিখারি অবস্থা, এদের বাড়ি নাই, ঘর নাই। পানিবন্দী মানুষকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর তৎপরতা ছিল শুরু থেকেই, এখনো তা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় চলছে ত্রাণ কার্যক্রম। পুনর্বাসনের জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হিসেবে আমরা টিনের চাহিদা দিয়েছি এবং অন্যান্য আর্থিক তহবিলের চাহিদা দিয়েছি। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। এখনো পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। আমরা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, পানির মধ্যে আমরা বাঁচতে কষ্ট করতেছি। বিপদে আছি আমরা, খুব পানির মধ্যে আনিগুনি করতে না, কিনুমা যাইতে না, বান কাটি করে কাম করে খাই, কিনুমাই না। সীমাবদ্ধতার মধ্যেও সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আমরা যখন নিউজ পাচ্ছি কন্ট্রোল রুমে, যেই সাপোর্টটা দরকার সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, ত্রাণের ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই সাপোর্টটা দিচ্ছি। সুতরাং আমাদের একেবারে সরকারের পুরো প্রস্তুতি আছে এবং সরকারের পুরো সাপোর্ট আছে। নেত্রকোনায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে রয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। তলিয়ে রয়েছে প্রায় 25,000 হেক্টর আমন ধানের জমি ও 177 হেক্টর শাকসবজির ক্ষেত। ভেসে গেছে 1,500-এর মতো পুকুর ও মাছের ঘের। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, জেলায় বন্যার পানি কি সম্পূর্ণ নেমে গেছে এবং দুর্গত এলাকায় বর্তমানে কি কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ নরসিং, শেরপুরে বন্যা পরিস্থিতি কিছুটা কমলেও উজানের পানি একেবারে কমে এসেছে, কিন্তু এই পানি গিয়ে জমেছে ভাটি অঞ্চলে, নিচু অঞ্চলে। নিচু অঞ্চলে এই বন্যার পানি জমার কারণে এখানে শুরু হয়েছে জলাবদ্ধতা রয়েছে এবং এখানকার যত ফসলি জমি ছিল এবং পুকুরের সকল মাছ ভেসে গিয়েছে। ফসলের জমির যে ধানগুলো ছিল সেই ধানগুলো একদম পচে নিরাকার হয়ে গিয়েছে এবং এই পানিতে যে মাছ ছিল এই মাছগুলো পচে যাচ্ছে এবং বর্তমানে এই বন্যার পানির যে পরিস্থিতি, বর্তমানে যে
দুর্গন্ধ। এই দুর্গন্ধের কারণে মানুষ দরজা জানালা পর্যন্ত খুলতে পারছে না এবং যারা পানিবন্দী রয়েছেন তারা এখনো অনেক কষ্টে দিনাতিপাত করতেছেন। বিশেষ করে কলসপার, জুগানিয়া অঞ্চলের এবং মরিসপুরানের কিছু অঞ্চলের মানুষ যারা পানিবন্দী রয়েছেন তারা দুর্বিষহ জীবনযাপন করতেছেন। প্রথম দিকে ত্রাণ কিছু পৌঁছলেও ত্রাণের সহযোগিতা তারা পেলেও বর্তমানে তারা ত্রাণের তেমন সহযোগিতা পাচ্ছে না এবং তাদের উনুনে জ্বলছে না আগুন, যে কারণে তারা খেয়ে না খেয়ে তারা দিনাতিপাত করতেছেন। অনেকের ঘর যে চলে গিয়েছে তারাও অতি কষ্টে তারা বাহিরে বা অন্যের ঘরে তারা বসবাস করছেন। এই বন্যায় আমাদের শেরপুর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় 33% ফসল, রূপা আমন ফসল, সবজি সহ তলিয়ে গিয়েছে, এই বন্যার কারণে বিনষ্ট হয়েছে এবং দেখা গেছে যে ঘরবাড়ি, কয়েক হাজার ঘরবাড়ি একদম ভেসে গিয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছে, বিধ্বস্ত হয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। সেই সাথে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য সম্পদের, যে সকল পুকুরগুলিতে মাছ চাষ করা হয়েছিল প্রায় সকল পুকুর পানিতে ভেসে গিয়েছে এবং এই মাছগুলো পুকুর থেকে বের হয়ে চলে গিয়েছে। এই মাছগুলো দেখা যাচ্ছে যে যারা পেশাজীবী মৎস্য শিকারী আছেন তারাও এই মাছগুলো ধরছেন এবং মৌসুমী মৎস্য শিকারীরাও এই মাছগুলো ধরে তারা বাজারে বিক্রি করছেন। এবং এখন বর্তমানে যে পরিস্থিতি, রোদ উঠেছে এবং প্রচণ্ড গরম, এই গরমের কারণে বন্যার যে পানি রয়েছে এই পানি একদম পচে যাচ্ছে, মনে হচ্ছে যেন বিষাক্ত হয়ে যাচ্ছে এবং মানুষের নানা ধরনের অসুখ বিসুখ দেখা দিচ্ছে। পানিবাহিত রোগসহ, চুলকানি রোগসহ নানা ধরনের অসুখ বিসুখ দেখা যাচ্ছে এবং যারা এখানে রয়েছেন শিশুরা সহ, মেয়েরা সহ এবং ছেলেরা সহ তারা বন্যা প্লাবিত এলাকার মানুষ অতি কষ্টে দিন যাপন করছেন। শেরপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই ছিল বর্তমান সর্বশেষ খবর। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন দুই দেশের জন্যই জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা। বাংলাদেশ নিয়ে বিজেপি সরকারের নীতি দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করছে বলে মত অধ্যাপক এম শাহিদুজ্জামানের, আর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার পরামর্শ সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্যা এবং বিভিন্ন সময় ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বক্তব্যের কারণে দিল্লির সাথে ঢাকার কিছুটা টানাপোড়েন চলছে। সবশেষ সাতক্ষীরার একটি মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া উপহার চুরি ও বিচ্ছিন্নভাবে বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে, কিন্তু বাধা কোথায়? ভারত চাইবে যে আগের পররাষ্ট্রনীতি, হাসিনা আমলের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাই থাকুক এবং বিজেপি ও আরএসএস সেভাবেই নরেন্দ্র মোদী সরকারকে ডিরেকশন দিয়েছে। সুতরাং আমরা যদি ভারতের দিক থেকে সত্যিকার পরিবর্তন না দেখি তাহলে সুসংবাদ আসা তো প্রায় অসম্ভব বলতে হয়। টানাপোড়েন থাকলেও দুই দেশের বাণিজ্য সম্পর্কে বড় প্রভাব পড়েনি বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। ভারতও বলতে পারবে না বাংলাদেশকে ছাড়া তার কাজ হবে, আর আমরাও বলতে পারবো না যে ভারত ছাড়া আমাদের কাজ হবে। আপনি দেখেন, আমরা ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করি, তো সেগুলো তো চালু আছে। ওই গত 2 মাসে তো ডিজেল আমদানিতে কোনো ঘাটতি হয়নি, আমদানি ঠিকই হয়ে আসছে। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা দ্বিপাক্ষিকভাবে যদি পর্যালোচনা করে দেখি যে হ্যাঁ, কোনো জায়গায় আমাদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, সেই অ্যাডজাস্টমেন্টটা খোলা মনে করতে হবে, পারস্পরিক আস্থার ভিত্তিতে করতে হবে এবং উভয় পক্ষের মধ্যে একটা সমমর্যাদার অবস্থান বা ভাব বা অ্যাটিটিউড যেটাকে বলি আমরা, এটা বা দৃষ্টিভঙ্গি সেটা থাকতে হবে। যে প্রচন্ড জনগণের চাপ এবং এই যে ছাত্রদের যে বিপ্লব ঘটলো সেটা তো খুব সুস্পষ্ট ভাবে তুলে ধরেছে যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবেই আমাদের জাতীয় স্বার্থ যেন কম্প্রোমাইজ না হয়। শেখ হাসিনাকে ভারত কর্তৃক ট্রাভেল পারমিট দেওয়ার বিষয়টি দুই দেশের সম্পর্কে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে মনে করেন এম শাহিদুজ্জামান। তবে বড় কোনো সমস্যা নয় বলে মত দেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে দ্রোণ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলি 4 সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনিয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মধ্য গাজার নুসিরাতের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন অন্তত 80 জন। স্থানীয় সময় রোববার আল মুফতি বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। এতে একটি পরিবারের সবাই নিহত হন। সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 42,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। স্থানীয় সময় সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করে চীন। এই মহড়ার নাম দেয়া হয়েছে সোর 2024 বি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কড়া বার্তা দেয়া হচ্ছে এই অভিযানের মাধ্যমে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্বের প্রয়োজনে এ মহড়া করা হচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অযৌক্তিক ও উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন। দুপুর 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।